বৃষ্টি প্রার্থনার দোয়া। এই দোয়াটি প্রত্যেক মানুষের মুখস্থ থাকা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টির সময় অর্থাৎ যখন বৃষ্টি হতো না তখন বিশেষ একটি দোয়া বেশি বেশি করে পড়তেন প্রার্থনার মধ্যে। হাদিসে এসেছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত উঠিয়ে বলতে শুনেছি এই দোয়াটি। আমরা দোয়াটি শিখব, তার আগে এই হাদিসটি কোন কিতাবে উল্লেখ হয়েছে সেটা জানব। আবু দাউদ হাদিস নম্বর 1169, মিশকাত হাদিস নম্বর 1507, সনদ সহি। এবার চলুন আমরা বিশেষ দোয়াটি শিখে নিই। আমরা দোয়াটি প্রত্যেক শব্দ কয়েকবার করে উচ্চারণ করব, যাতে করে আমরা আরবির সঠিক উচ্চারণ উচ্চারিত করতে পারি। তো চলুন আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা গায়সান, গায়সান, আল্লাহুম্মা আসকিনা গায়সান, তারপরে মাগীসান, মাগীসান, মাগীসান। শুরু থেকে একবার পড়ুন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মাগীসান, তারপরে মারিআন, মারিআন, তারপরে মারিআন। এই দুই শব্দ একই হয়ে যাচ্ছে কিন্তু পার্থক্য আছে। প্রথম শব্দে আছে মারিআন অর্থাৎ হামজা দুজবর আন, মারিআন। দ্বিতীয় শব্দে মারিআন অর্থাৎ আইন দুজবর আন। এই দুই শব্দ মনোযোগ দিয়ে পড়বেন। প্রথম শব্দ মারিআন, দ্বিতীয় শব্দ মারিআন, মারিআন, মারিআন। তারপরে দেখুন নাফিআন, নাফিআন, তারপরে গায়রা দাররিন, গায়রা দাররিন। শুরু থেকে একবার পড়ুন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মাগীসান মারিআন, মারিআন, নাফিআন গায়রা দাররিন। তারপরে দেখুন আজিলান গায়রা আজিলিন, আজিলান গায়রা আজিলিন। ব্যাস এতটুকুই। এবার চলুন আমরা শুরু থেকে একবার পড়ি, আল্লাহুম্মা আসকিনা গায়সান মাগীসান মারিআন, মারিআন, নাফিআন গায়রা দাররিন, আজিলান গায়রা আজিলিন। ব্যাস এতটুকুই। এবার চলুন আমরা এই দুয়ার বাংলা অর্থ জেনে নিই। বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও যা ফসল উৎপাদনের উপযোগী, কল্যাণকর, ক্ষতিকারক নয়, শীঘ্র হয় আগমনকারী, বিলম্বকারী নয়।